হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, আর সেটা হচ্ছে হিডেন ফিচার অফ ম্যাক্স প্লেয়ার। তো এমন কোনো স্মার্টফোন নেই যেখানে ম্যাক্স প্লেয়ার নেই, কারণ এই প্লেয়ারটা দিয়ে আমরা ভিডিও অডিও শুনে থাকি। খুব গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার ফর আওয়ার এন্টারটেইনমেন্ট। যাই হোক, এটার কিছু গোপন সেটিং রয়েছে যে সেটিংগুলো আমাদের খুব উপকার দিবে, বিশেষ করে কীভাবে ভলিউম ইনক্রিজ করতে হয়, 100% টু 200%, কীভাবে স্লো মোশন বা ফাস্ট মোশনে ভিডিও দেখতে হয়, কিডস লক কীভাবে চালু করবেন, এটা থিম কীভাবে চেঞ্জ করবেন, তারপরে ইনভার্স বিভিন্ন কালার, ব্যাকগ্রাউন্ড ফ্লে কীভাবে করবেন, তারপরে স্ক্রিনের যে কোনো জায়গায় ট্যাপ করলে কীভাবে কী হয়, ভিডিও চালু হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ যাবতীয় হিডেন ফিচারগুলো ম্যাক্স প্লেয়ারে আমরা এই কন্টেন্টের মাধ্যমে জানব। আশা করি সাথে থাকবেন, কন্টেন্টটা পুরো দেখবেন। ওকে, তাহলে শুরু করা যাব। তার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যাক, তো এটার জন্য যেহেতু আমাদের ম্যাক্স প্লেয়ার নিয়ে কাজ, তো প্রথমে যেটা করতে হবে, আপনি অবশ্য আপনার সেটে বিল্ট ইন করা থাকে ম্যাক্স প্লেয়ারটা, আপনারা দেখতে পাচ্ছেন। যদি বিল্ট ইন করা না থাকে, আপনি প্লে স্টোর থেকে ম্যাক্স প্লেয়ারটা কালেক্ট করে নেবেন, বিনামূল্যে ম্যাক্স প্লেয়ারটা পাওয়া যায়, যে কোনো ভার্সন, আপডেট ভার্সন রয়েছে। ওকে, আমি এটা ওপেন করলাম। প্রথম যে ফিচারটা রয়েছে, যে কীভাবে ফাস্ট মোশনে অথবা স্লো মোশনে আমরা কী করব, ভিডিওটি প্লে করব। প্রথমে আমি ধরেন এই ভিডিওটাতে এই ভিডিওটা প্লে করব। ধরুন স্বাভাবিকভাবে ভিডিওটা এভাবে চলছে, এভাবে চলছে। এখন এটাকে যদি আমি কুইকলি চালাইতে চাই, তাহলে জাস্ট দুই আঙ্গুল দিয়ে আপনি একটু উপরের দিকে নেবেন, দেখুন এটা 160-এ, অর্থাৎ 160-এ এখন চলতেছে, এটা খুব কুইকলি চলতেছে, অর্থাৎ ফাস্ট চলতেছে। কিন্তু এখন এই বিষয়টা আপনি যদি স্লো শুনতে চান, স্লো করে দেখতে চান, তাহলে জাস্ট আবারও ভিডিওর উপরে দুই আঙ্গুল দিয়ে আপনি নিচের দিকে আসবেন, দেখুন এটা স্লো হয়ে গেল। আবার যদি এটা ব্যালেন্স করতে চান, দুই আঙ্গুল দিয়ে একটু উপরের দিকে যাবেন, আপনি 100% সাধারণত থাকে, সে 100%-এ দিয়ে দিলে ভিডিওটি আগের ন্যায় চলবে। তবে এটা এই ফিচারটা অবশ্যই দুই আঙ্গুল দিয়ে করতে হবে ভিডিওর উপরে, এক আঙ্গুল দিয়ে করলে কিন্তু ভলিউম বাড়বে কমবে সো হবে না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সেকেন্ড যে ফিচারটা, সেটা হচ্ছে কীভাবে 100% টু 200% আমরা ভিডিও ইনক্রিজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 15% রয়েছে, 15% ভিডিওটার ভলিউম রয়েছে, এখন এটাকে আমরা 30% করব। আবার দেখতে পাচ্ছেন যে এটা 15% রয়েছে। এটা করতে হলে অবশ্যই আমাদেরকে এখানে আমরা ভিডিও লিস্টে আসলাম, ভিডিও লিস্ট নিচে বুঝতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ভিডিও লিস্ট, ভিডিও লিস্টে আমরা আসলাম। আসার পরে যে ভিডিওতে আপনি ভলিউম ইনক্রিজ করতে চান, সাপোজ আমি উপরের ভিডিওটা ভলিউম ইনক্রিজ করতে চাই, এখানে যে থ্রি ডটস অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে ডেকোডার একটা অপশন রয়েছে, এই ডেকোডারে আপনারা ক্লিক করবেন। তারপরে যেটা করতে হবে, ডেকোডারে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে HW+ ডেকোডার, এটা এনেবল করে দিন। সাধারণত এটা অফ থাকে, তা আপনি সেটা কী করবেন, এনেবল করে দিবেন। ওকে,
এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে আবার অডিও ফ্রেমটা রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন যে অডিও অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা প্রোগ্রাম আপনাকে এনেবল করে দিতে হবে। এখানে দেখুন যে ভলিউম বুস্ট, ভলিউম বুস্ট নামক একটা অপশন রয়েছে, এটা যদি ক্লিক করা না থাকে, এনেবল করা না থাকে, আপনি এনেবল করে দিবেন। ওকে, এনেবল করে দেওয়ার পরে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি ভিডিওটি প্লে করবেন। ধরুন এই ভিডিওটি আমি প্লে করতে চাচ্ছি। এটা 15% আছে, দেখুন এটা বাড়ে নাই। তো আপনি যেটা করতে হবে, এখানে কর্নারে HW দেখতে পাচ্ছেন, তা আমাদের HW, আমাদের ভলিউম ইনক্রিজ করার জন্য অবশ্যই HW এই অপশনটা উপরের মিডলের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে। ধরেন আমি মিডলের অপশনটাতে ক্লিক করে দিলাম, এখন দেখুন 15% ছিল, এখন এটা 30% হয়ে গেছে, অর্থাৎ 200% ভলিউম ইনক্রিজ হয়ে গেল। ছোট হবে, ঠিক আছে। এটা 15% ছিল, এখন এই ভলিউমটা আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে 30% হয়ে গেল। তেমনিভাবে ভলিউম ইনক্রিজ করতে হয়। পরবর্তীতে যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে, তৃতীয় ফিচারটা রয়েছে যে কিডস মোড। অনেক সময় মোবাইলটা আমরা বাচ্চাদের হাতে দিতে হয়, সেখান থেকে আমাদের কিছু পার্সোনাল ডাটা থাকে, প্রোফাইল থাকে, অনেক সময় তারা ওইগুলো টিপতে টিপতে ডিলিট করে ফেলে। তো সেখান থেকে কীভাবে মুক্তি পাবেন, তো সেটার জন্য অবশ্যই কিডস লক বা কিডস মোড চালু করে রাখতে হবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে যে কোনো একটি ভিডিও আপনি ওপেন করলেন, ওপেন করার পরে আপনি এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কর্নারে থ্রি ডটস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে অপশন রয়েছে, ডিসপ্লে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস অপশনে আসবেন। আসার পরে যেটা করতে হবে, আপনি এখানে কন্ট্রোল, এখানে কন্ট্রোল অপশন আছে উপরে, আপনি কন্ট্রোল অপশনে ক্লিক করে দিবেন। কন্ট্রোল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা লক মোড দেখতে পাচ্ছেন, যে লক মোড এখানে লেখা আছে কিডস লক প্লাস টাচ ইফেক্ট। এটা মূলত লক হিসাবে থাকে, তো এটা অবশ্যই আমি করে নিছি, আমারটা কিডস লকটা চালু আছে, যার কারণে এখানে কিড লকস টাচ ইফেক্ট এটাতে এটা এনেবল করে দিলাম, ঠিক আছে। এনেবল করে দেওয়ার পরে কি করতে হবে, আপনি ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে আপনি ভিডিওটি চালাবেন আর আপনি লক করে দিলেন। এখন দেখুন যখনই আপনি টাচে ক্লিক করবেন, আপনি এরকম বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য তারা দেখতে পাবে। অতএব এই ফিচারগুলো দেখে তারা মুগ্ধ হবে এবং তারা বের হতে চাইবে না। তো এটা থেকে আপনি কীভাবে বের হবেন, আপনি চার কোণে ক্লিক করবেন, ভিডিওটির চার কোণে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কী হবে, এনেবল হয়ে গেছে, দেখুন চার কোণে ক্লিক করলে আপনি এখান থেকে বের হতে পারবেন। এ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফিচার, আপনার হ্যান্ডসেটকে, আপনার হ্যান্ডসেটের ইনফরমেশনগুলোকে বাচ্চাদের হাত থেকে প্রোটেক্ট করার জন্য। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা যখন ভিডিও প্লে করি, দেখুন এখানে যখন আমরা ভিডিও প্লে করি, এখানে এই যে নিচের এই যে আমরা বাড়াচ্ছি কমাচ্ছি, এখানে উপরে নিচে একটা কালার রয়েছে, অর্থাৎ এই ফ্রেম কালারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, এটা বিভিন্ন কালার করবেন সেটা আমরা এখন দেখব। তো এটার জন্য যেটা করতে হবে, আপনি প্রথমে থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পরে
এখানে ডিসপ্লে অপশন রয়েছে, ডিসপ্লে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেটিংস অপশনে আপনি ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পরে যেটা করতে হবে, স্টাইল নিচে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে স্টাইল অপশনটা আপনাকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট ফ্রি সিট এটা ডিফল্ট করা আছে, তো এখানে আপনি এই অপশনটাতে ক্লিক করে আপনি ইনভার্স দিয়ে দিবেন। এখন ইনভার্স আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন, এখানে নিশ্চয় আবার দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রেম ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ধরেন ব্লুটা দিতে চাচ্ছেন, আপনি ব্লুটা দিতে চাচ্ছেন, তো ব্লুটা দিতে চাইলে আপনি এখানে ওকে দিয়ে দিবেন। এখানে ওকে দিয়ে দিবেন, দেখুন এরপর ব্যাকে আসবেন। দেখুন আগে কিন্তু এই যে আমি ভিডিওটা প্লে করতাম, এখানে কিন্তু এই ফ্রেম কালারটা ব্লু ছিল না, আমি ব্লু করেছি। ওকে, আশা করি খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার। আপনার কী করবে এটা, আপনার ফ্রেম কালারটা খুব ইজিলি চেঞ্জ করবেন, ভিডিওটি প্লে করতে খুব সুন্দর দেখাবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, অনেক সময় ভিডিও প্লে করার পরে সিঙ্গেল ট্যাবে কি করতে হয়, ধরেন একটা ভিডিও চালাইলাম, চালানোর পরে ধরুন আনপার্সনের টাচে কি হয়, ভিডিওটি থেকে বের হয়ে যায়। আবার যখন এটা চালাইতে যাই এটা শুরু থেকে আবার প্লে হয়। তো কীভাবে আপনারা কি করবেন যে আনফরচুনেট টাচে ভিডিওটি ক্লোজ হবে না, অর্থাৎ আপনাকে অবশ্যই ডাবল ট্যাপ করতে হবে, দুইবার আপনাকে ফুস করতে হবে অফ করার জন্য বা কি করার জন্য, ডাবল ট্যাপ টু ব্যাক বাটন। ওকে, কীভাবে এনেবল করবেন, তো এটার জন্য যেটা করতে হবে, আপনি এখানে ধরেন ভিডিও লিস্ট রয়েছে, ভিডিও লিস্ট থেকে আপনি আগের ন্যায় আপনি এখানে থ্রি ডটস আছে, থ্রি ডটসে যাবেন। যাওয়ার পরে যেটা করতে হবে, আপনি সেটিংসে যাবেন, সেটিংসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি কিসে যাবেন, আপনি এখানে ফ্লেয়ার অপশন রয়েছে, দেখুন ফ্লেয়ার অপশনে যাবেন, ক্লিক করে দিবেন। ফ্লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা প্রোগ্রাম একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখুন ডাবল ট্যাপ দ্য ব্যাক বাটন। আপনি যখন এটা, আমার এখানে এটা এনেবল করা আছে কারণ আমি এনেবল করেছি, তো আপনি যখন এটা এভাবে ব্ল্যাঙ্ক থাকবে আপনি এ করে টিক দিয়ে দিবেন, তাহলে আপনি যে কোনো ভিডিও থেকে আনফরচুনেট টাচে বের হওয়া লাগবে না, ডাবল ট্যাপ করতে হবে ভিডিওটা থেকে বের হতে হলে। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার, আমরা যারা বিভিন্ন এন্টারটেইনমেন্ট উপভোগ করে থাকি এই ফিচারটা আপনাদের খুব ভালো লাগবে। এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা অনেক সময় কী করি, কোনো ভিডিও প্লে করতে গেলে ধরুন সাপোজ এই ভিডিওটা প্লে করতেছি, এটা অফ করা বা অন করতে আমি এই যে প্লে বাটনটা আছে প্লে বাটনে ক্লিক করতে হয়। তো এমন যদি হতো যে প্লে বাটনে ক্লিক করা ছাড়াই স্ক্রিনের যে কোনো জায়গায় আমি টাচ করলে, দেখুন এখন স্ক্রিনের যে কোনো জায়গায় টাচ করেছি ভিডিওটা চলতেছে না, তো আমি স্ক্রিনের যে কোনো জায়গায় টাচ করলে ভিডিওটা চলবে সেটা কীভাবে আমি এনেবল করব, তা আসুন দেখে নিই এটা কীভাবে করতে হয়। তো প্রথম আপনাকে যেটা করতে হবে, এখানে থ্রি ডটস অপশন দেখতে পাচ্ছেন, থ্রি ডটস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে ডিসপ্লে সেটিং আছে, ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সেটিংয়ে যেতে হয়, তো এখানে সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে গেলাম। যাওয়ার পরে অবশ্যই এখানে কন্ট্রোল অপশন রয়েছে উপরে, দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে কী করতে হবে, কন্ট্রোল অপশনে যখন ক্লিক করে দিবেন তখন এখানে আপনার কিছু, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন,
অপশনটা এখানে লেখা আছে যে ডাবল ট্যাপ প্লে অর ফলস, আপনি চালু করতে বা বন্ধ করতে, এটা অ্যাকচুয়ালি এনেবল করা থাকে না, আমি এনেবল করে রেখেছি, তো এটা যদি এনেবল করা না থাকে আপনি এনেবল করে দিবেন, টিক দিয়ে দিবেন, দিয়ে আপনি বেরিয়ে আসবেন। দেখুন বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে দেখুন ভিডিওটা চলছে। এখন এই ভিডিওটি আমি প্লে বাটনে টাচ না করে যে কোনো জায়গায় ডাবল ট্যাপ করলাম, ভিডিওটি অফ হয়ে গেল, আবার ডাবল ট্যাপ করলাম, ভিডিওটি চলতেছে। তো খুব সুন্দর একটা ফিচার, যে অনেক সময় আমরা এই ডাবল ট্যাপ করবেন অফ হবে, আবার ডাবল ট্যাপ করবেন চলবে, অর্থাৎ স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি টাচ করলেই হবে, খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার। পরবর্তী সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লে। আমরা অনেক সময় যখন কোনো ভিডিও, আমরা জানি যে ম্যাক্স প্লেয়ারটা শুধুমাত্র ভিডিওর জন্য আমরা অনেকে ব্যবহার করি, না এটাতে অডিও আপনি শুনতে পাবেন, অডিও চালানো যাবে, তো সেটা কীভাবে আমরা করব ব্যাকগ্রাউন্ড প্লে। আমি ধরেন এটা চালাইলাম, ভিডিওটা চালাইলাম, ভিডিও চালানোর পরে এটা থেকে আমি বেরিয়ে আসলাম, এটা কিন্তু অফ হয় নাই, আপনারা নিশ্চয়ই দেখতে জানেন যে এটা কিন্তু অফ হয় না, এটা চলতেছে। কিভাবে? নোটিফিকেশন আপনি একটু খেয়াল করবেন, নোটিফিকেশনে খেয়াল করবেন যে এটা চলতেছে, এটা থেকে আপনি নোটিফিকেশন থেকে অফ করে দিতে হবে মিউজিকটা। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড প্লে করার জন্য আপনাকে এখানে ভিডিও লিস্ট আছে, এটা ওপেন করার জন্য যেটা করতে হবে, এই যে ভিডিও লিস্ট থেকে আপনি থ্রি ডটসে ক্লিক করবেন, থ্রি ডটসে ক্লিক করার পরে আপনি সেটিংসে আসবেন, সেটিংসে যাওয়ার পরে ফ্লেয়ার অপশানে ক্লিক করে দেবেন। ফ্লেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্লে অডিও, তো এটা এনেবল করা থাকে না, আমি এনেবল করে দিলাম, এনেবল করে দিতে হবে, করে দিলেই আপনার এই যে ব্যাকগ্রাউন্ড প্লেটা ওপেন হয়ে যাবে, আপনি যে কোনো ভিডিও চালাবেন, চালানোর পরে আবার এখান থেকে আপনি বেরিয়ে যাবেন, স্কিপ করবেন, বাট ভিডিওটা চলতেই থাকবে, এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। তো আপনি নোটিফিকেশন থেকে এটা অফ করে দিতে হবে। আশা করি গুরুত্বপূর্ণ ফিচারগুলো আপনাদের কাজে লাগবে, ম্যাক্স প্লেয়ারটা সুন্দরভাবে ব্যবহার করতে, পরিচালনা করতে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন, অফকোর্স লাইক করবেন, আর বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আশা করি সাথেই থাকবেন, পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।